আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি হচ্ছে ফিলোসোফেন বেক, যেটা আমরা জার্মানি ফিলোসোফেন বেক বলি, এবং এই জায়গাটার ইংলিশ হচ্ছে ফিলোসোফার ওয়াক। বেসিক্যালি জায়গাটা খুবই উঁচুতে, এটা হাইডেলবার্গের শ্লস বা ক্যাসেল যেটা আছে, ক্যাসেলের অপোজিট সাইডে অবস্থিত। ফিলোসোফেন বেক যে হচ্ছে, এটা বেসিক্যালি ফাউন্ডেড বাই হাইডেলবার্গ ইউনিভার্সিটির যে প্রফেসর, এই রুটটা আসলে তারা বের করে, এবং এই পথটা প্রায় 5 থেকে 6 কিলোমিটার লম্বা, এবং এটা সিগেল হাউজেন একটা এরিয়াতে গিয়ে শেষ হয়েছে। তো এটা হাইডেলবার্গ ঠিক ক্যাসেলের অপোজিট অবস্থিত, এবং এখান থেকে ক্যাসেলের ভিউ এবং হচ্ছে আরও ওল্ড টাউন, যেটা আমরা বলি হাইডেলবার্গে, সেই ওল্ড টাউনটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এবং এটা ওল্ড যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটাও আসলে এখান থেকে খুব সুন্দর দেখা যায়। তো আমি এখন আপনাদেরকে একটু উপর থেকে দেখাচ্ছি। সামারে গার্ডেনগুলোতে ফুল থাকবে না, এটা হতে পারে না। এখানে রয়েছে অনেক ধরনের ফুলের সমারোহ। ফিলোসোফেন বেক এই ছোট্ট গার্ডেনটিতে অনেক ধরনের ফুল লাগানো হয়েছে, যাতে সামারে সৌন্দর্য বৃদ্ধি করে। এখানে ট্যুরিস্ট এবং যারা লোকাল রয়েছে, তারা বিকালে এখানে চলে আসে আর এখানে বসে এই সৌন্দর্য উপভোগ করে, এবং অনেক সময় অনেক ধরনের ছবি তোলা বা বই পড়া, বিভিন্ন রিল্যাক্সেশন করা এখানে তারা করে থাকে। এবং বাগানটি আসলেই ক্যামেরা থেকে নিচে এসে দেখা অনেকটাই অন্যরকম। বেসিক্যালি এখানে কিভাবে এই ফিলোসোফার ওয়েটা আবিষ্কার হয় তার কিছু কথা এখানে বলা আছে। 19th century এই ফিলোসোফার ওয়েটা প্রথম প্রকাশ পায়, যখন কবি হোল্ডালিন এবং আইসেনডর্ফ হাইডেলবার্গে অবস্থান করছিলেন, এবং তারা এখানে এই ওয়েতে হাঁটা অনেক উপভোগ করতেন। এবং এখানে পরবর্তীতে অনেক ধরনের গার্ডেনিংয়ের বিভিন্ন ধরনের প্ল্যান করা হয়, এবং এই যে সোজা রাস্তা দেখছেন, সোজা রাস্তাটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন ফিলোসোফার বেগে একটু হাঁটবো এবং হেঁটে হেঁটে কিছু সৌন্দর্য উপভোগ করবো, কারণ আমরা এখন বাজে 8টা, আর 1 ঘন্টা হয়তো বা আমরা কিছু দিনের আলো পাবো। তো বেসিক্যালি আজকে অনেক গরম পড়ছে, এবং এই গরমের মাঝে আমি চিন্তা করলাম যে ফিলোসোফার বেগে একটু ওয়াকিং করা যায়। বেসিক্যালি ফিলোসোফার বেগটা ওয়াকিংয়ের জন্য খুবই ভালো, এবং যারা সাইকেলিং করতে খুবই পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা আসলেই খুবই ভালো, এবং তারা কন্টিনিউয়াসলি 5-6 কিলোমিটার সাইকেল করতে পারবে। তো এই যে বেগটা যাচ্ছে সোজা, বা যে ওয়েটা, এটা চলতে এবং যেতে যেতে এটা এক পর্যায়ে একটা ফরেস্টের মধ্যে চলে যায়, বনের মধ্যে। তো আমি একবার 5 কিলোমিটার পুরোটা ওয়াকিং করেছিলাম। তো কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে অপোজিট সাইডের যে সৌন্দর্য, মানে ফিলোসোফার বেগ বা ফিলোসোফার ওয়াকের যেই পজিশন, যে পজিশনে আছে সেটার অপোজিট সাইড থেকে, যে অপোজিট সাইডে যে ক্যাসেল রয়েছে এবং হাইডেলবার্গের পুরনো টাউন এবং যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটা আমি আপনাদের দেখাবো। তো এখানে ওরা কিছু কিছু স্পট করে রাখছে, যেখান থেকে আসলে উপরের থেকে যে নিচের সৌন্দর্য দেখার জন্য। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে এই দিকটা হচ্ছে হাইডেলবার্গ ক্যাসেল, বা হাইডেলবার্গের যেই ক্যাসেলের যেই, যেটা খুব নাম পপুলার আমাদের এই জার্মানিতে, সেটা এই দিকে। এবং এটাই আমি একটা ব্লগ অলরেডি করেছি, আপনারা ব্লগটি ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অনুরোধ রইল দেখার জন্য, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মজার ব্যাপার হচ্ছে এই ফিলোসোফেন বেগটা খুবই পুরনো, এবং খুবই উইকিতে আপনারা গুগল করলে অনেক ইনফরমেশন পাবেন। এবং এখানে প্রত্যেকটা জায়গায় ওরা কিছু কিছু রেস্ট করার জন্য জায়গা এবং কিছু খেলার জায়গা করে রাখছে, যাতে সবাই শুধু শুধু ওয়াক করবে বা শুধু হাঁটবে তা
তা নয়, তো হাঁটার পাশাপাশি তারা যাতে কিছু অ্যাক্টিভিটি করতে পারে সেই জন্য তারা তৈরি করে রাখছে, এবং বসার জন্য মাঝে মধ্যে কিছু প্লেস ওরা করে রাখছে। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একজন সাইকেলিস্ট তার সাইকেল করে যাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে আল্টে ব্রুকে মানে ওল্ড ব্রিজ ওইদিকে চলে যাচ্ছি। উপর থেকে এখন নিচের দিকে আস্তে আস্তে আমি নামতেছি, এবং দেখতে পাচ্ছেন যে আমি এখন কত উপরে। বেসিক্যালি এখান থেকে ওঠার যে রাস্তাটা অনেকগুলো ওয়ে আছে ওঠার, এবং গুগলে ম্যাপে আসলে ওই রাস্তা খুঁজে পাওয়া সম্ভব, আর নামার জন্য অনেকগুলো রাস্তা দেওয়া আছে। সত্যি কথা বলতে কি, আসলে সকালের দিকে আসলে হয়তো বা রোডটা এই ফিলোসফান বেগের দিকে আমি পেতাম, কিন্তু যেহেতু আমি বিকালে আসছি, সো এখন বিকালের যে সৌন্দর্য যা সন্ধ্যা হওয়ার আগে সেটার সৌন্দর্য আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। ফিলোসফান বেগটা যেহেতু 5 থেকে 6 কিলোমিটার হাঁটার একটা ওয়ে, তো এর জন্য দরকার সময়। তো আমি জাস্ট ফিলোসফান বেগের ইনফরমেশনটা এই ব্লগে দেওয়ার চেষ্টা করছি, এবং এখানে যারা আপনারা ভিজিট করতে চান হাইডেলবার্গে অবশ্যই ফিলোসফান বেগে আসবেন, এবং এখানে অনেক কিছু দেখার রয়েছে। বাট ফিলোসফান বেগে আসতে হলে অবশ্যই আপনাকে হেঁটে হেঁটে পুরো ওয়াকিং যে ডিস্টেন্সটা আছে বা ওয়াকিং যে ওয়েটা আছে এটা আপনাকে ওয়াক করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখন ফিলোসফান বেগ থেকে নিচে নেমে চলে আসছি। তো আমি ফিলোসফান বেগ থেকে চলে আসছি আল্টে ব্রুকের দিকে, কারণ আল্টে ব্রুকের ডাইরেক্টলি নামার রাস্তা রয়েছে। তো ভিউয়ার্স, এখন যাওয়ার পালা। তো আমি এখন আল্টে ব্রুকে চলে আসছি, এবং দেশি টিউবের যে ইউটিউব চ্যানেল রয়েছে, যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট রয়েছে করবেন। নেক্সট ব্লগ আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ হাইডেলবার্গ থেকে।